ফ্রেন্ডস, আমরা চলে এসেছি প্রায় একদম অগ্রণী ক্লাবের সামনাসামনি। পুরো আগে মাথাটা আপনারা দেখে নিলেন, চূড়াটা কি দারুণ, উপরে একদম রয়েছে সব থেকে ভালো বড় কলা গাছ দিয়ে এটা সৌন্দর্যটার জন্য করা হয়েছে। এবার বাইরেটা দেখে নিন, এত সুন্দর যদি হয় ভেতরটা কত সুন্দর হবে। সব কলা গাছ দিয়েই তৈরি হচ্ছে, কলা গাছের ছাল দিয়ে, কলা গাছের থোর, যা 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 যাবতীয় তৈরি হচ্ছে সব কলা গাছেই এটা তৈরি হচ্ছে। দেখুন বাইরে থেকে কেরম লাগছে, এখনও সম্পূর্ণ হয়নি, এটা এখনও অসম্পূর্ণ রয়েছে, এখনও ভেতরে গেলে কারুকার্য হচ্ছে, তৈরি হচ্ছে। এখন অনেক দিন আছে এখনও শুরু হতে, তার আগেই আমরা এগুলো দেখে নিই। এই কলা গাছের এত জমানো রয়েছে, আরও আসছে গাড়ি গাড়ি ভরে, শুধু কলা গাছেরই সব কিছু তৈরি হচ্ছে। দেখুন ভেতরে এত যে লাইটগুলো দেখছেন, এগুলো একটা ঝালর দিয়ে ভেতরে এলইডি লাইট দিয়ে নানান রকম কালারিং করা হয়েছে। এখনও পর্দা রয়েছে, সবাই প্রবেশ করা জানায়, মিস্ত্রিরা রয়েছে, সব কারুকার্য শুরু রয়েছে। এগুলো লাইটিং হবে, এগুলো উপরে একদম মাথায় দেখছেন লাইটিং কিছু কিছু ঝোলানো রয়েছে, সেগুলো এখানে আরও তৈরি হচ্ছে, এগুলোই আবার উপরে লাগানো হবে। এগুলো আবার নানান রকম কালার দিয়ে সেটিং করা হয়, উপরে দেখছেন ওইগুলো করা হয়েছে, আরও হবে। এখানে অনেক মিস্ত্রি রয়েছে দেখছেন, আরও লাগালে এটা যদি রাত্রের দিকে হয় দারুণ লাগবে দেখতে। এই যে সব কলা গাছ, সব কলা গাছ দিয়ে তৈরি এ টু জেড। এই যে মূর্তি করা হয়েছে, এগুলো যা যা হয়েছে সব কলা গাছের ছাল দিয়ে। এখন বাড়িটা আর একবার দেখিয়ে দিলাম,